নমস্কার, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার বিষয়ে। এই স্কিমের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি গর্ভবতী মহিলাকে তিনটি কিস্তিতে 5000 টাকার আর্থিক সাহায্য বা 5000 টাকার বেনিফিট প্রদান করা হয়। প্রথম কিস্তিটি দেওয়া হয় গর্ভধারণের 150 দিন পর, দ্বিতীয় কিস্তিটি দেওয়া হয় গর্ভধারণের 180 দিন পর এবং তৃতীয় কিস্তিটি দেওয়া হয় ডেলিভারির পর। তো এই স্কিমের বেনিফিট পেতে গেলে অবশ্যই আপনাকে এই স্কিমে অ্যাপ্লাই করতে হবে। এই স্কিমে অ্যাপ্লাই করতে গেলে এতদিন অফলাইনে ফর্ম ফিল আপ করতে হতো, তবে রিসেন্টলি সেটা অনলাইনে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আপনার মোবাইল বা ল্যাপটপ থেকেই এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, ডকুমেন্ট কী কী লাগবে, এই সমস্ত বিষয়গুলি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অবধি কন্টিনিউ করবেন। আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য ডিসক্রিপশনে একটি লিঙ্ক প্রোভাইড করব, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন। এবারে এখান থেকে সিটিজেন লগ ইন অপশনটির উপর ক্লিক করবেন। এবারে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে সিটিজেন লগ ইন অপশনটি সিলেক্ট রাখবেন। এবারে আপনার যে কোনো একটি মোবাইল নম্বর এখানে এন্ট্রি করে দেবেন। এবারে এখান থেকে ভেরিফাই অপশনটিতে ক্লিক করবেন। এবারে আপনার ফুল নেম এখানে এন্ট্রি করবেন এবং আবেদনকারীর সঙ্গে আপনার কী সম্পর্ক সেই রিলেশনটি এখান থেকে সিলেক্ট করবেন। এবং আবেদনকারী যদি নিজেই অ্যাপ্লিকেশান করে থাকে সেক্ষেত্রে এখান থেকে সেলফ অপশনটি সিলেক্ট করবেন এবং আবেদনকারীর নাম সেক্ষেত্রে এখানে এন্ট্রি করবেন। এবং অন্য কেউ যদি অ্যাপ্লিকেশান করে থাকে সেক্ষেত্রে আপনার নাম এখানে এন্ট্রি করবেন এবং আপনার রিলেশনটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। এবারে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে বলা হচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন অ্যাগেন। তো আপনার মোবাইল নম্বরটি আরও একবার এখানে এন্ট্রি করে দেবেন। এবারে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এবারে আপনার মোবাইল নম্বরটিতে ওটিপি রিসিভ করবেন, সেই ওটিপিটি এখানে এন্ট্রি করে ক্যাপচা কোডটি সেমভাবে এই বক্সটিতে এন্ট্রি করে এখান থেকে ভ্যালিডেট অপশনটিতে ক্লিক করবেন। এবারে এরকম একটি ড্যাশবোর্ড এখানে চলে আসবে, এখান থেকে লেফট সাইডে ডাটা এন্ট্রির যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এবারে বেশ কয়েকটি অপশন এখানে চলে আসবে, এখান থেকে ফার্স্ট অপশন বেনিফিসিয়ারি রেজিস্ট্রেশন এর উপর ক্লিক করবেন। এবারে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে, এখান থেকে এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে ফার্স্ট রয়েছে পার্সোনাল প্রোফাইল, এখানে বলা হচ্ছে আবেদনকারী সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি কিনা, যদি এমপ্লয়ি হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে ইএস অপশনে ক্লিক করবেন। ইএস অপশনে ক্লিক করলে এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না, অর্থাৎ যারা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো চাকরি করে থাকেন তারা এই স্কিমের জন্য এলিজিবল নন, সেটা এখানে বলা হচ্ছে। তো এখান থেকে অবশ্যই আমি নো অপশনে ক্লিক করব। এবারে বলা হচ্ছে অ্যাপ্লাই ফর, তো যদি আপনারা প্রথম শিশু বা প্রথম সন্তানের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ফার্স্ট চাইল্ড অপশনটি সিলেক্ট করবেন, এবং দ্বিতীয় শিশু বা দ্বিতীয় সন্তানের জন্য অ্যাপ্লিকেশন করে থাকলে এখান থেকে সেকেন্ড চাইল্ড অপশনটি সিলেক্ট করবেন। এবারে বলা হচ্ছে নাম্বার অফ লিভিং চিলড্রেন, অর্থাৎ আপনার বর্তমান কতজন শিশু রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে 1, 2, 3, 4 আপনার যতজন শিশু রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এবং প্রথম শিশুর জন্য অ্যাপ্লিকেশন করে থাকলে এখান থেকে জিরো অপশনটি সিলেক্ট করবেন। এবারে বলা হচ্ছে আবেদনকারীর আধার কার্ড রয়েছে কিনা, যদি আধার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করবেন, এবং আধার কার্ড না থাকলে এখান থেকে নো অপশনে ক্লিক করবেন। সেক্ষেত্রে এই দুটি অপশন আপনার ফাঁকা রাখতে হবে, তো এখান থেকে অবশ্যই আমি ইয়েস অপশনে ক্লিক করব। এবারে আপনার আধার কার্ডে যে নেম রয়েছে সেই নেম এখানে এন্ট্রি করবেন এবং আপনার আধার কার্ড নম্বরটি এখানে এন্ট্রি করে দেবেন। এবারে নিচে আসবেন, এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে একটি ক্যালেন্ডার চলে আসবে, এবার এখান থেকে সালটি আপনারা সিলেক্ট করে নেবেন। এবার এখান থেকে মাসটি সিলেক্ট করবেন, এবার এখান থেকে তারিখটি সিলেক্ট করবেন। তো দেখুন সম্পূর্ণ ডেট অফ বার্থটি এখানে চলে এসছে। এবারে আপনার কারেন্ট এজ কত সেটা ক্যালকুলেট হয়ে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এবারে বলা হচ্ছে ক্যাটাগরি, তো আপনার ক্যাটাগরি কী সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে আদার এসসি এসটি আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন। এবারে আপনার মোবাইল নম্বরটি এখানে এন্ট্রি করে দেবেন। এবারে বলা হচ্ছে এলিজিবিলিটি প্রুফ, অর্থাৎ এখানে একটি ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে, তো কোন ডকুমেন্টটি আপলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে বেশ কিছু ডকুমেন্টের লিস্ট এখানে চলে আসবে, তো এখানে ইশ্রম কার্ড, জব কার্ড এছাড়াও বিপিএল রেশন কার্ড এই ডকুমেন্টগুলি আপলোড করতে পারবেন। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে জব কার্ড এই অপশনটি আমি সিলেক্ট করব। এবারে সেই কার্ড নম্বর বা সেই ডকুমেন্ট নম্বর এখানে এন্ট্রি করে দেবেন। এবারে সুস ফাইল অপশনে ক্লিক করে আপনার স্টোর থেকে সেই ডকুমেন্টটি এখানে আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে নিচে আসবেন, এবারে বলা হচ্ছে এমসিপি কার্ড ডিটেলস, অর্থাৎ মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে। অনেকেই এই কার্ড সম্বন্ধে জানেন না,
এই কার্ডটি দেখতে এরকম টাইপের হয়। এই কার্ডটি প্রধানত আপনার এলাকার যে আশা রয়েছেন সেই আশায় কিন্তু এই কার্ডটি আপনাকে বানিয়ে দেবেন। সেই গর্ভবতী মহিলা যখন প্রথমবার আইসিডিএস সাব সেন্টারে ইনজেকশন নিতে যাবেন সেখান থেকেই এই কার্ডটি রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাকে এই কার্ডটি প্রদান করা হবে। সেই কার্ডের সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করে দেবেন। এখানে যে ডিটেলসগুলি চাওয়া হয়েছে এই সমস্ত ডিটেলস কিন্তু সেই কার্ডটিতে দেওয়া থাকবে। সেমভাবে এখানে এন্ট্রি করে দিয়ে এখান থেকে নিচে আসবেন। এবারে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের সিলেক্ট করতে হবে। তো যারা গ্রাম থেকে অ্যাপ্লিকেশন করবেন এখান থেকে রুরাল অপশনটি সিলেক্ট করবেন এবং যারা শহর থেকে অ্যাপ্লিকেশন করবেন এখান থেকে আরবান অপশনটি সিলেক্ট করবেন। এবারে আপনার স্টেট কি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে ব্লকটি সিলেক্ট করবেন, আপনার পোস্টাল পিনকোডটি এখানে এন্ট্রি করবেন। এবারে আপনার ফুল অ্যাড্রেসটি এখানে এন্ট্রি করবেন, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এবং আপনার ভিলেজ এখান থেকে সিলেক্ট করবেন। এবারে নিচে আসবেন, এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস, তো এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস প্রোভাইড করতে হবে। এখানে যে অ্যাকাউন্ট ডিটেলস প্রোভাইড করবেন সেই অ্যাকাউন্টে 5,000 টাকার বেনিফিটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন, তাই একটু কেয়ারফুলি অ্যাকাউন্ট ডিটেলস এখানে প্রোভাইড করবেন। এখান থেকে প্রথমত ব্যাঙ্ক অপশনটি সিলেক্ট রাখবেন। এবারে আপনার ব্যাংকের আইবিসি কোড এখানে এন্ট্রি করবেন, ব্রাঞ্চ নেম এখানে এন্ট্রি করবেন, ব্যাঙ্ক নেম এখানে এন্ট্রি করবেন এবং আপনার অ্যাকাউন্ট নম্বরটি এখানে এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আপনারা একটি রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন। সেই রেজিস্ট্রেশন নম্বরটি অবশ্যই নোট করে নেবেন, কারণ পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক করার জন্য সেই রেজিস্ট্রেশন নম্বরের প্রয়োজন হবে। তো এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করার জন্য আবারও ডাটা এন্ট্রি অপশনে ক্লিক করবেন। এবারে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন। এবারে আপনার স্ট্যাটাস এখানে চলে আসবে, এখান থেকে চেক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে নাকি এখনও পেন্ডিংয়ে রয়েছে। তো এই প্রসেস ফলো করে যদি আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করেন পরবর্তীতে আপনার সমস্ত ডকুমেন্ট বা সমস্ত ডিটেলসগুলি গভর্নমেন্টের পক্ষ থেকে ভেরিফাই করা হবে এবং যদি আপনারা সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হবে এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে প্রদান করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকার বেনিফিট 3টি কিস্তিতে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করেই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন।